নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনারা যারা আমাকে দেখেন আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। অনেকেই এটা জানেন না বা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, অনেকে আগের দিন ফোন নাম্বার দেওয়ার পর অনেকে ফোনেও আমাকে জিজ্ঞাসা করছেন আপনার গ্রুপে যোগ হব কিভাবে হব। এই গ্রুপটায় যোগ হতে গেলে আপনাকে কিচ্ছু করতে হবে না, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে হয় না, এটা ফ্রি গ্রুপ। আপনি জাস্ট যখন দেখবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে ডেসক্রিপশানের মধ্যে টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকে, ওই লিঙ্ক থেকে আপনি এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। আজকে আমরা এই যে ভিডিওটা করছি এতে আমরা সার্বিক মার্কেট কী অবস্থায় আছে সেই নিয়ে আলোচনা করব। এছাড়াও কোন কোন স্টক একটু কেনা যেতে পারে, মনে হচ্ছে এখান থেকে ভালো কিছু হতে পারে, সেটা নিয়ে বলবো। আর এই পরিস্থিতিতে আমাদের কী করণীয়, আমরা কী করতে পারি তার উপরে কথা বলবো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি মার্কেট একটা দোলাচলে আছে। যারা সোমবার দেখেছেন মার্কেট আবার ব্যাঙ্ক নিফটি সেই 675 কী লেভেলের নিচে, যদিও নিফটি ভেঙেনি কিন্তু হাই থেকে মাত্র 7 পয়েন্ট দূরে থেকে যখন আপনি ফিরে আসেন, 18,887 হচ্ছে নিফটির হাই, 18,881 হয়ে নিচে চলে এলো, চলে এসে আজকে সকালে সেখান থেকে আরও প্রায় 100-150 পয়েন্ট ঘুরে, যে রিকভারিটা 1:45 পর থেকে মার্কেট দিল সেটা অসাধারণ। সে ব্যাঙ্ক নিফটিতেই বলুন কিংবা নিফটিতেই বলুন, আজকে সেকেন্ড হায়েস্ট ক্লোজিং সম্ভবত নিফটির। 18,826 এর আগে ক্লোজিং হয়েছে, আজকে সম্ভবত 18,800 সামথিংয়ে ক্লোজ হবে। ভেরি গুড ক্লোজিং বলা যায়। এবং নতুন করে আবার মনে হচ্ছে যে নেক্সট কদিনের মধ্যে এই হাইটা হয়তো পেরিয়ে যাবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে গ্লোবাল সাপোর্ট আজকে কোথাও ছিল না। আপনি যদি সারা মার্কেটের দিকে থাকেন, এখনও লাস্ট যখন আমাদের মার্কেট চলছে তখনও আপনার ইউএস মার্কেট ডাউ জোন্স 100 পয়েন্ট নিচে, ন্যাসডাক 70-80 পয়েন্ট নিচে, এবং আপনার ইউরোপিয়ান মার্কেটগুলো ড্যাক্স প্রায় 101 পয়েন্ট এবং অন্য মার্কেটগুলো নিচে আছে। সেই অবস্থায় আমার মার্কেটটা চলল। আজকে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, হয়তো আপনারা দেখে থাকবেন যে চাইনিজ মার্কেটে চাইনিজ মানে একটা রেড কার্ড হয়েছে। কিন্তু চায়না রেড কার্ড নিয়ে বেশি উৎসাহিত হওয়ার কিছু নেই, কারণ চায়না মার্কেটের প্রকৃত খবর, ওদের অ্যাকচুয়াল নিউজ, অ্যাকচুয়াল ডাটা কিছুই পাওয়া যায় না। তাই ওরা কখন রেড কার্ড করবে বা ওরা কখন রেট হাইক করবে, ওদের রেড কার্ড অনুযায়ী মার্কেট চলেও না। ওরা রেড কার্ড করলে যে অন্য মার্কেটগুলো রেড কার্ড আরম্ভ হবে এরম নয়। তবে ওরা রেড কার্ড করাতে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে মেটালগুলো একটু একটা স্টিমুলাস পেতে পারে, মানে মেটালগুলো একটু ভালো থাকবে, যেটা আমি গত 2 সপ্তাহ ধরে বলে আসছি যে মেটালগুলোর অবস্থা একটু ভালো হতে পারে। দেখুন, একটা টাইম আসে যে টাইমে আপনাকে পয়সা ইনকামের থেকে যে পয়সাটা এতদিন ধরে আপনি রোজগার করেছেন এই 2-2.5 মাস আপনার ভালো যাওয়াতে, সেই পয়সাটা কী করে আপনি বাঁচাবেন সেই জায়গাটা চলে আসে। আমার মনে হয় সেই জায়গাটা অ্যারাইভড, কারণ হচ্ছে আপনি একদিক দিয়ে, আপনাকে আগেই বললাম যে আমাদের সোভেরিয়ান রেটিং যদি মুডিস বা ফিচ বা SNP কেউ একজন বাড়ায় তাহলে মার্কেট হয়তো একটু ভালো হবে। কিন্তু আমার যেটা মার্কেট দেখে মনে হচ্ছে, আপনি যদি ভ্যালুয়েশন নেন, এভরিথিং ইজ ইন দ্য প্রাইস, মানে মার্কেট ওয়েল প্রাইস, তার মানে এই নয় যে এর থেকে বাড়তে পারে না, এটা আমি কখনোই বলবো না, কিন্তু মার্কেটে প্রাইস হয়ে আছে। তাই এই মার্কেটে আপনাকে সবচেয়ে আগে ভাবতে হবে যে সেফ থাকার জন্য। যেরকম আপনারা যারা আমার নিফটি গ্রুপ ফলো করেন, মানে যারা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আছেন, দেখবেন আগের দিন আমি নিফটি কেনার এবং ব্যাঙ্ক নিফটি কেনার দুটো কেনারই কল দিয়েছিলাম। ব্যাঙ্ক নিফটিটা আগের দিনই বেরিয়ে গেছিলো, নিফটিটা ছিল 10 টাকা স্টপ লস ছিল, কালকে দিতে বারণ করেছিলাম। তো আজকে সকালে যথারীতি যখন মার্কেট নিচে নেমেছে ওটা 10 টাকা স্টপ লস খেয়েছে এবং খেয়ে তারপরে আবার ওই দামের দামে চলে গেছে। তো এইসব ঘটনাগুলো ঘটবে, কারণ আপনাকে একটা স্টপ লস মেনটেন করতে হবে। আমি এটা ভাবতেও পারতাম যে এটা হিরো 10 টাকা চলে যাবে, কিন্তু যদি কেউ বড় সৌদা নেয় 1000টা সৌদায় 10 টাকা তো আর 50টা সৌদার 10 টাকার 1 নয়। 50টা যে নিয়েছে তার কাছে 500 টাকা যাবে, কিন্তু যে 1000 নিয়েছে তার কাছে 10,000 টাকা যাবে। তো সেই কারণে আমাদের একটা সবসময় স্টপ লস মেনটেন করতেও হয়। কিন্তু স্টপ লস খেয়ে উঠে গেল মানে এই নয় যে আমার কাজটা ভুল, স্টপ লস আপনাকে দিতেই হবে। স্টপ লস খেয়ে এরকম 2-1 দিন যাবে, কিন্তু 8 দিন আপনাকে বাঁচাবে। হয়তো একদিন আপনার 2000 টাকা দেখে মনে হবে ইস আমার 2000 টাকা লস হয়েছে, বেঁচে যেত, কিন্তু এইটা অভ্যেসটা যদি আপনি না রাখেন, এই 2000 টাকাটা একদিন 2 লাখ টাকা আপনাকে নিয়ে নেবে, এটা আপনি মনে রাখবেন। তো এই জিনিসটা সবসময় মেনে চলবেন,
একটা দিন স্টপ লস খেয়েছে বলেই স্টপ লসটা খারাপ এই ভাবনা অনেকের আসতে পারে, সেই জন্য আজকে এই কথাটাটা আবার বিশেষ করে বলে দিলাম, স্টপ লস ইনএভিটেবল। বারবার একটা কথা বলি, আবার একবার রিপিট করে দিই রিডেন্ডেন্ট কথা, যাতে আপনাদের মাথার মধ্যে বসে যায়। আমরা বলি না যে কিছু জিনিসকে একদম মাথায় ঢুকিয়ে নিতে হয়, হিন্দিতে বলে রট্টা মারলিয়া, সেইরকম জিনিসের মতো মনে রাখবেন যে ব্রেক ছাড়া যেরকম গাড়ি চালানো যায় না, ট্রেড উইদাউট স্টপ লস নট পসিবল। আর যদি সেটা স্টপ লস ছাড়া হয় সেটা হিরো জিরো ট্রেড হবে, যেটা আপনি আগে থেকে ভেবে করছেন যে আমার এত টাকা যেতে পারে, আমি ভেবে না ভেবে করবেন না, এটা বলার। তো সোজা কথা হচ্ছে মার্কেট এখনও কোনো কিছু খারাপ হয়নি, কিন্তু খারাপ হবে না এরম ব্যাপারও নেই। কারণ বাইরের মার্কেটে যেরম আমরা মাঝে ভাবছিলাম যে এখান থেকে হয়তো আর কোনো রেট হাইক হবে না, আবার ডাওয়ের একটা আমি বলি না, ওদের একটা সবসময় সারাদিন ধরে ওরা একটা মতামত নিয়ে চলে, সেই মতামত আবার দেখাচ্ছে 75% থেকে 80% লোক ভাবছে যে আরও একটা রেট হাইক এই জুন মাসেই এই মানে নেক্সট পলিসিতে হতে পারে। তো এই পসিবিলিটিগুলো রয়েছে, তা আবার যদি রেট হাইক হয় সেটা মার্কেটের পক্ষে খুব একটা ভালো হবে না। তো আপনি খারাপ ভালো কিছু ভাবতে হবে না, যেটা ব্যাপার হচ্ছে যদি আপনার প্রফিট থাকে, ভালো প্রফিট থাকে, তাহলে একটা বুক করুন বা ট্রেল স্টপ লস দিন। যেরকম ধরুন যার এই IDFC ফার্স্ট ব্যাংক রয়েছে, তাকে কি 83 টাকায় বেচে দিতে বলবো? না, বেচবেন না। আপনার যে স্টপ লসটা 73 টাকায় বলেছিলাম সেটা তুলে নিয়ে 79 টাকা করে নিন, 79 ট্রেল করুন। সেরকম আপনার যে স্টকগুলোই ভালো প্রফিট আছে সেগুলো ট্রেল করুন। আর নতুন সদার মধ্যে IT একটু ভালো হওয়ার চেষ্টা করছে ফর দ্য টাইমিং, কিন্তু যদি রেট ফেট বাড়ায়, ইউরোপিয়ান মার্কেট যদি খারাপ হয়, যে আইটিগুলো শুধুমাত্র ইউরোপের ওপর নির্ভর করে, মানে ইউরোপের উপর বেশি নির্ভরশীল, তাদের খুব বেশি ভালো হওয়াটা মুশকিল। যেমন টেক মহিন্দ্রা, টেক মহিন্দ্রার টোটাল মনে হয় আপনার যত টাকা রোজগার করে তার বেশ 50%-এর ওপরে আসে খালি ইউরোপিয়ান মার্কেট থেকে। সুতরাং সেইখানে আমি যদিও টেক মহিন্দ্রার দামটা খুবই ভালো লাগছে, কিন্তু যদি সত্যি করে ওদের মার্কেটগুলো ঠিক না হয় সেক্ষেত্রে ওটা কত দূর আপনাকে দেবে, তবে ট্রেডিং করা যেতে পারে, ট্রেডিং হতে পারে। আপনি একটা 1060 টাকা খুব ভালো স্টপ লস, এটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ ওপরের দিকে 1160-1200 আপনি ভাবতে পারেন, কিন্তু 1060-কে আপনাকে স্টপ লস রাখতে হবে। সবথেকে ভালো জায়গা হচ্ছে যদি কোনো কারণে নিচে ওই 1065-1070 এসব জায়গায় আসে, সেখান থেকে নেওয়া, তাহলে স্টপ লসটা একটু নিচে দেওয়া যায়, 1040-1040, যেটা এর মধ্যে ভাঙেইনি সেখান থেকে নিয়ে ওপরের দিকে দেখা যেতে পারে। একইভাবে আজকে দেখেছেন SCLটা খুব ভালো করেছে, আর ফার্মা একটু ভালো হচ্ছে, বিশেষ করে যে ফার্মাগুলো পুরোপুরি ভারত নির্ভর, যেমন ধরুন ম্যানকাইন্ড ফার্মা, যা 98% রেভিনিউ আসে ভারত থেকে, এরকম এইগুলো সব আর একটু ওপরে চলতে পারে। আর মেটাল দেখুন, যেদিনই মেটাল পড়বে অল্প অল্প মেটাল কিনতে পারেন, যেরকম হিন্দালকো, বেদান্ত, যে জিন্দাল স্টিল অনেকটাই বেড়ে গেছে, দুদিনে প্রায় 530-535 টাকায় লোককে বলছিলাম, সেখান থেকে আজকে 602.50 টাকা মনে হয় হাই করেছে, না 603.90 টাকা এরকম কিছু একটা হবে, তো অনেকটাই বেড়ে গেল, ওটা একটু দেখতে হবে। JSW, টাটা স্টিল, এগুলো সব মোটামুটি সেল বাড়েনি একদমই, সেল যদি একটু নিচে পান 58 টাকা পড়লে, মানে এগুলো সব ট্রেডিং পারপাস বলছি, কিন্তু প্রত্যেকটাই স্টপ লস রেখে, কারণ মার্কেট এমন একটা জায়গায় আছে যেখান থেকে যদি একটা 5-7% কারেকশানও হয়, নতুন হাই যদি করে ঠিক আছে, নতুন হাই করলে হয়তো আরও 150 পয়েন্ট পড়লো, কিন্তু সেখান থেকে কারেক্টিভ হতে পারে মার্কেট, মানে মার্কেট বিশেষ করে ব্যাংক নিফটি যেরকমভাবে দেখাচ্ছে তাতে একটু চিন্তা লাগছে। যদিও কী লেভেল থেকে শেয়ারগুলো সমস্ত বাউন্স ব্যাক করছে বলে ভালো লাগছে, যেমন কোটাক, আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন কোটাক কিনবো কি না, তাদেরকে বলেছিলাম 1780-1820 কী লেভেল, যদি 1800 এই লেভেলটা না ভাঙে এখান থেকে চলবে, আজকে এই লেভেল থেকে একটু বাউন্স ব্যাক করেছে। তো মার্কেট মোটামুটি ঠিক আছে, কিন্তু সাবধানে থাকা, কিছু সময় পয়সা এই এতদিন যা করেছেন, আমি দেখেছি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে, আপনি 20-25-30-40 দিন ধরে ট্রেড করে, 3 মাস ধরে অনেক কষ্ট করে ট্রেড করে যে টাকাটা করেন, সে টাকাটা দুদিনেই অনেক সময় চলে যায় মার্কেট যদি কারেক্টিভ নেয়, কারণ মানুষের মন তো আমরা দেখতে থাকি, নেবার সময় আমরা ভাবি চলে যাবে প্রফিটটা বলে তাড়াতাড়ি বুক করি, ফলে প্রফিট বেশি হয় না, কিন্তু পড়বার সময় আমাদের মেন্টালিটি তৈরি হয় যে ও বাবা পড়ছে, আর একটু দেখি যদি আমার লসটা না হয়, এই করে আরও লস বাড়িয়ে ফেলি,
ফলে এতদিনের খাটাখাটনির ফসল অনেক সময় দু তিন দিনে চলে যায়, তাই একটু সাবধানে ট্রেড করবেন, অবশ্যই স্টপ লস দিয়ে ট্রেড করবেন। আমি বলছি না এখনই আপনি প্রফিট বুক করে নিন, কিন্তু প্রফিট ট্রেল করুন, ট্রেল করতে শিখুন, এবং ট্রেলের জায়গায় এলে অবশ্যই প্রফিট বুক করে একবার বেরিয়ে যাবেন, তাতে আবার পরে যদি ওপরে যায় আবার নেওয়া যাবে, নেওয়া তো কোনো অসুবিধা নেই, আপনার কাছে টাকা থাকলেই নিতে পারবেন, কিন্তু প্রফিট অন দ্য বোট ইজ নট এ অ্যাকচুয়াল প্রফিট। যতক্ষণ না প্রফিট বুক করছেন এটা মনে রাখবেন, আমরা যেরকম নোশনাল লস বলি, প্রফিটও কিন্তু নোশনাল যতক্ষণ না ওটাকে আপনি বুক করছেন, এটা মাথায় রাখবেন। যাই হোক, আপনারা ভালোভাবে ট্রেড করুন, এরপরে যা যা মার্কেট যেরম থাকবে বা যেরম হয়, আজকে ডাও কীরম করে সেটা বেশ ইম্পর্টেন্ট, সেটা দেখা যাক, পরে সে নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।